ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। এক রাজার ছিল দুই সন্তান, এক পুত্র ও এক কন্যা। দুই সন্তানকে রেখে রানীমা হঠাৎ মারা যাওয়ায় মহারাজ খুবই বিচলিত হয়ে ওঠেন। শোকে তাপে রাজকার্যে তার মন বসে না। মহারাজ, আপনি যদি এ শোক সামলে না ওঠেন, এ রাজ্যের কি হবে? মহারাজ, তোমরা তো আছো। আগে আমি তো আপনার আদেশ অনুযায়ী কার্য করি মহারাজ, আমার নিজের কি সে ক্ষমতা আছে? কিন্তু আমি যে নিরুপায়, রানীর শোক সব সময় আমাকে ব্যাকুল করে রেখেছে। মহারাজ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, রাজকুমার আর রাজকন্যাকে সামলাবে কে? মহারাজ, সবই বুঝি, রাজকুমার তো কাল গুরুগৃহে যাচ্ছে, তাই না? হ্যাঁ মহারাজ, সে ব্যবস্থা হয়ে গেছে। বেশ বেশ, অধ্যায়নে মন্দিরে কুমার তবু কিছুটা মাতৃশোক ভুলতে পারবে। কিন্তু মহারাজ, রাজকন্যা, তার তো সবে 10 বছর বয়স, অমন ফুটফুটে সুন্দর রাজকন্যার মুখে শোকের যে ছায়া দেখেছি, তাতে ওকে এইভাবে একা রাখা ঠিক হবে না মহারাজ। কেন? ওর দেখাশোনার জন্য দাসদাসীর তো অভাব নেই। আগে মহারাজ, দাসীরা কি আর মায়ের অভাব পূরণ করতে পারে? মন্ত্রী, তবে আমায় কি করতে বলো? আমি বলি কি, আপনি আবার বিবাহ করুন। অসম্ভব, এসব কি বলছো মন্ত্রী? আপনার আপত্তি থাকবে তা আমি জানতাম, কিন্তু এই রাজ্য, প্রজা আর রাজকন্যার কথা ভেবে আপনি অন্তত... ঠিক আছে, আমায় 2 দিন ভাবতে সময় দাও। রাজাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, শিকারের ছলে রাজাকে জঙ্গলে নিয়ে আসার দায়িত্ব আমার, তারপর কিন্তু... তারপর? তারপর যা করতে হবে আমি জানি। সুন্দরী মেয়ের রূপ ধরে রাজাকে মোহজালে বশ করতে আমি ভালোই পারব। ঠিক আছে, রানী হয়ে আগে রাজগৃহে প্রবেশ করো, পরের পদক্ষেপগুলো আমি ধীরে ধীরে সব বলে দেব। মহারাজ, আমার মনে হয় শিকারে গেলে আপনার আপনার মন ভালো হবে। বলছো? আগে হ্যাঁ মহারাজ। তাহলে চলো জঙ্গলে যাওয়া যাক। বাঁচাও, বাঁচাও মন্ত্রী। বাঁচাও, কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ মহারাজ। জঙ্গলে নারী কণ্ঠ। হ্যাঁ, কেউ মনে হয় বিপদে পড়েছে মহারাজ। চলুন চলুন, অসহায় নারীকে আমরা উদ্ধার করি। চলো চলো চলো, এক্ষুনি চলো। বাঁচাও, বাঁচাও। আর 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 কোনো ভয় নেই সুন্দরী, আমি এসে গেছি। মহারাজ, মহারাজ, আমি এক রাজকন্যা, সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ায়
আমি জঙ্গলে ভেসে এসেছি মহারাজ। আমার পিতা, পেয়াদা, সবাই সাগরে ডুবে প্রাণ হারিয়েছে মহারাজ। আহারে, তুমি দুঃখ করো না। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমায় আমি রানী করে রাখবো মহারাজ। গুরুদেব, সাগর পেরিয়ে এত দূর এসেও আমার মনটা কেমন যেন একটা অস্থির হয়ে আছে। সে তো হবে, মাতৃশক্তি কখনো ভোলা যায়। তবু তুমি বিচক্ষণ, জাগতিক কাজ, মনুষ্য ধর্ম, সে তো তোমায় পালন করতেই হবে। আপনি আমায় সে শক্তি দিন গুরুদেব। তুমি ক্ষত্রিয়, তোমার শুধু পুঁথিগত বিদ্যায় কাজ হবে না। তাছাড়া তোমার দেশে এখন ঘোর দুর্দিন, মন্ত্রীর চক্রান্তে রাজা দিকভ্রান্ত হয়ে পড়েছেন। সে কি? আমার দিব্য দৃষ্টিতে আমি সব দেখতে পাচ্ছি। আজ তোমার পিতার দ্বিতীয় বিবাহ সম্পন্ন হচ্ছে। দ্বিতীয় বিবাহ? হ্যাঁ কুমার, তবে তুমি বিচলিত হইও না। সঠিক সময়ে কুচক্রীদের হাত থেকে যাতে দেশকে বাঁচাতে পারো, খুব অল্প সময়ই সে বিদ্যে আমি তোমায় শিখিয়ে দেব। মহারাজ, আপনার যে এক পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান আছে, তা তো আপনি আমায় আগে বলেননি। তুমি ঠিকই শুনেছো ছোট রানী, রাজকুমার সাথে তোমার পরিচয় হয়েছে? না, এখনো হয়নি, তবে হয়ে যাবে। ওকে দেখো, দেখি তোমার মায়া হবে ছোট রানী। যেমন রূপ তেমনি সুন্দর স্বভাব সুনয়নার। সুনয়না? হ্যাঁ, ওর চোখ দুটো খুব সুন্দর, ঠিক হরিণীর মতো। তাই ওর মা আদর করে ওর নাম রেখেছিল সুনয়না। তোমার নাম সুনয়না? হ্যাঁ। আমি কে জানো? হ্যাঁ, কে বলো তো? নতুন রানী মা। আমায় তোমার পছন্দ হয়েছে? আমি আপনাকে সেভাবে দেখিনি, কি করে বলবো? কেন দেখনি? কেন? মাকে খুব মনে পড়ছে, দাদার কথাও মনে আসছে। এখানে বসে শুধু ওদের কথাই ভাবছি। ও, সে ভাবো, কিন্তু আমাকে এভাবে অবজ্ঞা করা কিন্তু তোমার উচিত হয়নি। আপনি আমায় ভুল বুঝবেন না, আমার ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমায় ক্ষমা করে দেবেন। দেখি আমি কি করতে পারি। সুনয়না, সুনয়না! ও, নতুন মা, আসুন ঘরে আসুন। তোমার রূপের দেমাক আমি ঘোচাতে এসেছি। সে কি নতুন মা, আমি আবার কখন রূপের দেমাক করলুম? রিং বিরিং চুরিং চা, সুনয়না কুৎসিত হয়ে যা, চা চা চা। একে তুমি কেন আমায় এমন করে দিলে? কেন মা, কেন? কোন অপরাধে? তোর রূপই ছিল তোর অপরাধ। এখন সবাই তোকে দেখে ঘেন্না পাবে, আর তা দেখে আমার আমার খুব আনন্দ হবে। সুনয়না, সুনয়না! কি হলো, কি হলো কুমার? গুরুদেব, আমি স্বপ্নে দেখলাম
নতুন রানী আমার বোনকে জাদুটোনা করে কুৎসিত রূপে পরিণত করেছে গুরুদেব। তুমি তুমি ঠিকই দেখেছো কুমার, তোমার শিক্ষা সফল, নিদ্রার মাঝেও তোমার দিব্য দৃষ্টি তোমায় সচেতন রাখছে। মানে মানে আমি যা দেখলাম সব সত্যি? হ্যাঁ কুমার, সব সত্যি। তাহলে গুরুদেব আমার তো দেশে ফেরার সময় হয়েছে। গুরুদেব, তোমার এই সিদ্ধান্ত সঠিক, সূর্যোদয়ের সময় হয়েছে। এই রাত্রি দিনের সন্ধিক্ষণে আমি তোমায় একটি শক্তিশালী তাবিজ উপহার দেব, যা তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। আর দেব একটি মন্ত্রপুত কমণ্ডলু, যার জল ওই ওই মোহিনী রানীর গায়ে নিক্ষেপ করলে সে একটি মণ্ডুকে পরিণত হবে, আর সেই হবে তার উচিত সাজা। আর এই একই জলে নিজের রূপ ফিরে পাবে তোমার তোমার বোন সুনয়না। কিন্তু গুরুদেব, এসব চক্রান্তের পেছনে তো আছে ওই কুচক্রী মন্ত্রী, তার সাজার কি হবে? রাজার মন্ত্রীকে মহারাজ নিশ্চয়ই সাজা দেবেন, তোমার উপস্থিতিতে সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে মহারাজের কাছে। তাহলে তাহলে আমি আর বিলম্ব করতে চাই না গুরুদেব, সূর্যোদয়ের পরেই আমি আমার দেশের উদ্দেশ্যে রওনা হতে চাই। গুরুদেব, তুমি প্রস্তুত হও কুমার, তোমার সামনে এখন কঠিন পরীক্ষা। আমায় আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন সে পরীক্ষায় সফল হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে কুমার। বিপদের গন্ধ পাচ্ছি, কে হতে পারে? দেখি তো গোলকে চোখ রেখে। এই তাহলে কুমার, ওকে আমি সাগরে ডুবিয়েই মারব। এ হতে পারে না সুনয়না, সে তো অপরূপ সুন্দরী। আমার সে রূপ নতুন মায়ের জাদুটো না এমন নষ্ট হয়ে গেছে। সে কি কি করে? সুনয়না সুনয়না মা আমার, তাই তুই এ ঘরে নিজেকে লুকিয়ে রেখেছিস। আমার এ রূপ দেখে লোকে ভয় পাবে, আমায় ঘৃণা করবে, তা আমি চাই না। একি এত চেষ্টা করলাম, তবু বিপদের গন্ধটা তো আরো প্রকট হচ্ছে, মনে হচ্ছে খুব কাছে। তুমি ঠিকই ধরেছো শয়তানি মোহিনী, এবার আমার হাতেই তোমার উচিত সাজা হবে। সাজা? এ কার হাসি? ছোট রানী মার, এসো এসো আমার সাথে সুনয়না, আজ আজ তাকে উচিত সাজা দিতে হবে। কিন্তু সেই মায়াবী যদি আপনারও ক্ষতি করে? দেখাই যাক সে আর কত ক্ষতি করতে পারে। চলো চলো আমার সাথে। মর তাহলে আগুনে পুড়ে।
এবার এবার তুই ব্যাং হয়ে জীবন কাটা কুচক্রী পাপিনি, এই নে। আমি এসে গেছি বোন, আর তোর কোনো ভয় নেই, তোর তোর আসল রূপ আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। আমি আবার আগের মতো হয়ে গেছি দাদা, সব ঠিক হয়ে গেছে। দেখ এবার 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 এই ব্যাংটাকে ছুঁড়ে ফেলে দিই ওই সাগরের দিকে, যা। কুমার কুমার, আমার কুমার, পিতা পিতা, সঠিক সময় এসে তুমি বিপদ থেকে আমাদের উদ্ধার করেছ। মহারাজ ঠিক কথাই বলেছেন কুমার, তুমি আজ এ রাজ্যের রক্ষাকর্তা। কিন্তু আপনিই মহামন্ত্রী, এসব চক্রান্তের মূলে তো আপনি। হ্যাঁ, কি বলছো কুমার? আমি নাটক করবেন না মহামন্ত্রী, আর লাভ হবে না, আপনি ধরা পড়ে গেছেন। ছি 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 মন্ত্রী ছি, তোমায় আমি বিশ্বাস করেছিলাম। আমায় আমায় আপনি ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? তোমায় ক্ষমা কখন না, তোমায় আমি শুলে চড়াব, বিশ্বাসঘাতক দেশদ্রোহী পাপি। কুমার কুমার, বন্দি কর, ওকে বন্দি কর। মহারাজের আদেশ শিরোধার্য। এইভাবে রাজকুমার, শয়তান মন্ত্রী ও কুচক্রী ছোট রানীর হাত থেকে রাজকন্যা, রাজা তথা সমস্ত রাজ্যবাসীকে রক্ষা করে। চারিদিকে রাজকুমারের জয় জয়কার হয়, রাজ্যবাসী আনন্দে মেতে ওঠে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।